প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাস কোভিড-19 শনাক্ত রোগীর সংখ্যা, সঙ্গে বাড়ছে আতঙ্ক। আজও নতুন করে 3 জন আক্রান্তের খবর জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। যে 3 জন নতুন রোগী বা মানুষ সংক্রমিত হয়েছে তাদের মধ্যে একজন মহিলা, 2 জন পুরুষ, যার বয়স 70 অর্ধ। উনি ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন, তার কোমরবিডিটি ছিল, উনি আইসিইউতে আছেন। কোভিড সংক্রমিত বাংলাদেশে এ পর্যন্ত 20, এবং কোভিড-19 আক্রান্ত হয়েছে এমন সন্দেহে বিভিন্ন হাসপাতাল অন্তত ল্যাবরেটরি পরীক্ষার জন্য আইসোলেশনে আছেন তাদের সংখ্যা 30। করোনা আক্রান্তের সংখ্যা মাদারীপুরের শিবচরে সবচেয়ে বেশি হওয়ায় গতকালই জনসাধারণের চলাচল সীমিত করে প্রশাসন। যদিও আজ অনেক রিক্সা ভ্যান চালকই বের হয়েছেন রাস্তায়, এতে বাড়ছে করোনা আক্রান্তের ঝুঁকি। স্থানীয় প্রশাসন লকডাউনের কথা না বললেও স্বাস্থ্য অধিদপ্তর বলছে সে ধরনের নির্দেশনাই দেওয়া হয়েছে শিবচরকে। লকডাউনের বিষয়ে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছিল, তবে আমরা মনে করি যদি সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেয় সেই ব্যাপারে আমরা কাজ করব। তবে এখন পর্যন্ত আমরা লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। ওই উপজেলায় বাইরের কোনো জায়গা থেকে লোক আসবে না এবং ওই এলাকার লোক অন্য কোথাও যেতে পারবে না, তাদের এক্সিট এবং এন্ট্রি সম্পূর্ণ বন্ধ থাকবে, এটাই হলো লকডাউন। এবং লোকজন সবাই বাড়ির ভিতরে থাকবে, এটা প্রশাসনের সহায়তা ছাড়া স্বাস্থ্যের পক্ষে তো এটা সম্ভব না যে করা। এটা প্রশাসন আমাদের সহায়তা করছে এবং হয়তো এখনো নিয়ম না মানলে এর মধ্যে কঠোর পদক্ষেপ নিয়ে এটাকে ওইভাবেই লকডাউন করা হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে স্থানীয় সংক্রমণ হলেও কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিক সংক্রমণের কোনো তথ্য প্রমাণ এখনো পাননি তারা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।